আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ভিউয়ার সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল ইসলাম মাহি আপনারা প্রতিদিনই বাংলা ভিউ সহ বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখছেন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নগরে সিলেট জুড়েই ইফতার বিতরণ চলছে এবং এই ইফতার গরিব এবং দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে এবং এক যুগে নগরের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করা হচ্ছে আর এটি যার উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে যিনি এই শহর জুড়েই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ তার এই কার্যক্রম সিলেট শহরের সব জায়গায় কিন্তু প্রশংসা জুড়িয়েছে এবং তিনি একমাত্র কাউন্সিলর যে সবার চেয়ে ব্যতিক্রমীভাবে এই কাজটি করে যাচ্ছেন কারণ সচরাচর ইফতার বিতরণ অনুষ্ঠান সামাজিক সংগঠন এবং সোশ্যাল অর্গানাইজেশন যারা স্বেচ্ছাসেবায় কাজ করে থাকে তাদের কাজ তাদেরই এরকম কার্যক্রম সিলেট শহরে আমাদের চোখে পড়ে কিন্তু একজন কাউন্সিলরের এরকম কাজ সচরাচর আমাদের চোখে খুবই কম পড়ে এবং আমরা অনেকটাই কম দেখি এবং কাউন্সিলর আজাদ প্রথম থেকেই রমজানের প্রথম থেকেই কিন্তু এই কর্মসূচি তিনি হাতে নিয়েছেন বিশেষ করে পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষ যারা একেবারেই অসহায় প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা ইফতার যাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের কাছেই কিন্তু এই ইফতার সামগ্রী তিনি পৌঁছে দিচ্ছেন এবং তিনি যেমনটি বলতেন এটি তিনি বলছেন যে তার পক্ষ থেকে ভালোবাসা বিতরণ করা হচ্ছে তিনি এমনটাই বলছেন তিনি এই মুহূর্তে দেশে অবস্থান করছেন না তিনি যুক্তরাজ্যে বসবাস অবস্থান করছেন সংক্ষিপ্ত সফরে এবং তিনি যুক্তরাজ্যে বসবাস করা সত্ত্বেও তার যে সমর্থকরা রয়েছেন তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন আমরা একটু কথা বলবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র যুবলীগের যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শামসুল হক আউলার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তিনি এই প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত আছেন এবং প্রথম থেকেই যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় আউলাবাই যুক্ত রয়েছেন আমরা আপনাদের প্রায় রমজান প্রায় শেষের দিকে আপনাদের কি কি কার্যক্রম আছে সংক্ষেপে সংক্ষেপে ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে আজকে আগামীকালকে আমরা শেষ করে দিব ইফতারের যে আয়োজনটা আগামীকাল হবে আমাদের সমাপনী দিন আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রোগ্রামে যত আয়োজক ছিলেন বা আপনার যত গেস্ট ছিলেন প্রধান অতিথি হিসেবে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এখানেই আমার বক্তব্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আরেকজন দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতার আরেকজনের বক্তব্য শুনবো কাউন্সিলর আজাদুর রহমান আজাদ পুরো নগর জুড়েই এক যুগে ইফতার বিতরণ করছেন ঠিক এই সময়ে যে বাবনা পয়েন্ট ইফতার বিতরণ হচ্ছে অন্য আরেকটি পয়েন্টও মখন মিয়ার দোকান সিলেট শহরের সবচেয়ে পরিচিত সেই জায়গায় ইফতার বিতরণ করা হচ্ছে কিভাবে মূল্যায়ন করবেন আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলা ভিউ চ্যানেলকে আসলে আপনারা দেখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উনি আমার শ্রদ্ধাভাজন নেতা আর উনার নেতৃত্বেই আমরা প্রত্যেক দুর্যোগময় সময় বিভিন্ন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই আজ তার ধারাবাহিকতায় এই বাবনা পয়েন্টে গরিব অসহায় মানুষের এবং কত যারা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে সবার মাধ্যমে সবার মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে এটা অত্যন্ত ভালো উদ্যোগ আমি মনে করি এটা অত্যন্ত প্রশংসনীয় আমি এই উদ্যোগকে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রয়েছেন আমাদের কাছে সুজন ভাই রয়েছেন সুজন ভাই সংক্ষেপে যদি পুরো এই কার্যক্রমকে মূল্যায়ন করেন এক মিনিটে ধন্যবাদ বাংলা ভাইকে আসসালামু আলাইকুম আমি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ উনি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত মানুষের সেবায় জড়িত উনি গণমানুষের নেতা উনি দীর্ঘ এক মাস যাবৎ ইফতার প্রোগ্রাম করে আসছেন তাছাড়া উনি প্রশাসনিকভাবে বা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষকে অসহায় মানুষকে উনি সহযোগিতা করে থাকেন আমরা আশাবাদী উনি বাকি দিনটাও সবসময় মানুষের সেবায় থাকবেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নগর জুড়ে যে মানবিক কার্যক্রম চালাচ্ছেন গরিব অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেই কার্যক্রমে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং যেই যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা আউলা তিনি যেমনটি বলছিলেন যে আগামীকালই তাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে তো আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তেই সিলেট শহরের বিভিন্ন আপডেট আমরা জানিয়ে থাকি নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হবো